নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহকার আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটি খুবই স্পেশাল হতে চলেছে পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহকারদের জন্য। ক্লাসটি স্পেশাল অথবা গুরুত্বপূর্ণ বলার কারণ কি? কারণ হচ্ছে আজকের এই ক্লাসটি যারা যারা করবেন তারা আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহকার যে পরীক্ষাতেই বসুন না কেন, 2 থেকে 3 নম্বর 100% আপনারা কমন পাবেন, ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে আমাদের আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহকার সিলেবাসে ভিটামিন রয়েছে, আপনারা সকলেই জানেন। এবং আপনারা যদি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলি দেখেন সেখান থেকে দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতেই আইসিডি সংগ্রহের কর্মী এবং সহকার পরীক্ষা হোক না কেন, সেখানে ভিটামিন থেকে 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু এসছে, ঠিক আছে? এবং যারা পরীক্ষা দেবেন সামনে দিনে তাদের ক্ষেত্রেও কিন্তু আসবে। তো আজকের এই একটি ক্লাস আপনারা দেখে রাখুন, তাহলে এই একটি ক্লাস থেকে আপনারা 2 থেকে 3 নম্বর 100% কমন পেয়ে যাবেন, ঠিক আছে? এই পুরো ক্লাসটি আপনারা দেখুন, তার সঙ্গে আপনারা এই ক্লাসের PDFটি আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে অনলাইন নিউ প্ল্যাটফর্ম, সেখানে PDFটিকেও ডাউনলোড করে রাখবেন এবং মুখস্থ করে রাখবেন। পরীক্ষাতে কিন্তু এখান থেকে 100% আপনারা কমন পাবেন, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি আপনারা প্রতিনিয়তই পেতে থাকবেন আমাদের এই চ্যানেল থেকে। তো বন্ধুরা, প্রথমেই আমরা যে জিনিসটি দেখে নেব সেটি হচ্ছে ভিটামিন সংক্রান্ত আলোচনা, ঠিক আছে? ভিটামিন সংক্রান্ত আলোচনা হচ্ছে আজকের আমাদের এই ভিডিওর টপিক। এখান থেকে 2 থেকে 3 নম্বর অবশ্যই কমন পাবেন, পরীক্ষা হয়ে যাওয়ার পরে বুঝতে পারবেন যে আপনারা কমন পেয়েছেন কি পাননি। তো চলুন দেখে নিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ভিটামিন কত রকমের, 7 রকমের, ঠিক আছে? ভিটামিন 7 রকমের হয়ে থাকে। কি কি এখানে দেখতে পাচ্ছেন? ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এবং এই 7 রকমের ভিটামিনের থেকেই কিন্তু আমাদের পরীক্ষাতে কোশ্চেন এসে থাকে, ঠিক আছে? কীরকম কোশ্চেন আছে যে ভিটামিনের উৎস কী হতে পারে একটি কোশ্চেন, কিংবা কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয় এটি হতে পারে, ঠিক আছে? কিংবা হতে পারে আমাদের এখানে যে বৈশিষ্ট্য কী, ঠিক আছে, এরকম হতে পারে। তারপরে কোন ভিটামিন কোন খাদ্য থেকে পাওয়া যায় এরকম হতে পারে। তো সেরকমই আমরা কিন্তু 4টি ভাগে ভাগ করে রেখেছি প্রত্যেকটি ভিটামিনের ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছেন ভিটামিন এর যেমন রয়েছে, ভিটামিন এর উৎস কী এখানে রয়েছে, বৈশিষ্ট্য কী এখানে রয়েছে, এবং তার সঙ্গে এখানে কার্যকারিতাও রয়েছে, এবং তার সঙ্গে আরও একটি কোশ্চেন আছে যে কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়, এরকম কোশ্চেন আছে। তো এই 4 ধরনের কোশ্চেনের মধ্যে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে কমন পাবেন, ঠিক আছে? তো এই 7টি ভিটামিন নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন দেখে নিই ভিটামিন এ এর ক্ষেত্রে কী কী রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিটামিন এ, ঠিক আছে? তো ভিটামিন এ কোন খাদ্য থেকে পাওয়া যায়? ভিটামিন এ পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে কড লিভার তেল থেকে, তারপর রয়েছে শাক লিভার তেল থেকে, ইলিশ মাছ থেকে, তারপরে ডিমের কুসুম থেকে, মাখন থেকে, পালং শাক থেকে, বিট থেকে, গাজর থেকে, বাঁধাকপি থেকে, ঠিক আছে? এই এই সকল খাদ্যগুলি থেকে আমাদের ভিটামিন এ পাওয়া যায়। তো পরীক্ষাতে কোশ্চান এসে থাকে ভিটামিন এ কোন খাদ্য থেকে পাওয়া যায়, ঠিক আছে? 4টি অপশন থাকবে, 4টি অপশনের মধ্যে এইগুলির মধ্যে যে কোনো একটি আপনারা কমন পাবেন সেখানে, ঠিক আছে? সেটি আমাদের করে আসতে হবে। অথবা আমাদের কোশ্চেন এরকম এখান থেকেও আসতে পারে বৈশিষ্ট্য, যেমন দেখতে পাচ্ছেন যে ভিটামিন এ নিয়ে আলোচনা করছি আমরা, তো এই ভিটামিন তেলে দ্রাবীভূত, ঠিক আছে? তো কোন ভিটামিন তেলে দ্রাবীভূত? ভিটামিন এ হচ্ছে তেলে দ্রাবীভূত। তারপরে এটি অন্ধত্ব প্রতিরোধ করে। তারপরে এর রাসায়নিক নাম কি? এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ঠিক আছে? তো ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন, এখান থেকে কিন্তু অবশ্যই আপনারা 2 থেকে 3 নম্বর কমন পাবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলারই আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহকার পরীক্ষা হোক না কেন। কার্যকরিতা কি ভিটামিন এর? কার্যকরিতা হচ্ছে এই ভিটামিন প্রাণীদেহের বৃদ্ধিতে সাহায্য করে, তারপরে হচ্ছে স্নায়ুকলায় পুষ্টি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তার সঙ্গে গ্রন্থি ও আবরণীয় কলায় কার্যকারিতা ও স্বাস্থ্য রক্ষা করে, চোখের রেটিনায় রড কোষ গঠনে সাহায্য করে, ঠিক আছে, ইত্যাদি কাজগুলি কিন্তু করে। অভাব, তো ভিটামিন এর অভাবে কী কী রোগ হয়? ভিটামিন এর অভাবে 1 নম্বরে দেখতে পাচ্ছেন যে ভিক্ষে পাথর সৃষ্টি হয়, তারপরে গায়ের চামড়া অমসৃণ হয়ে যায়, তারপরে হচ্ছে পরিপাক নালী, শ্বাসনালীর আবরণী কলা ও স্নায়ুকলায় ক্ষতি হয়, তার সঙ্গে কর্নিয়া খারাপ হয়ে যায়, ঠিক আছে? তারপরে হচ্ছে রাতকানা রোগ হয়। এই রাতকানা রোগ হয় এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেন আমাদের বিভিন্ন বছরে এসছে যে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়, তো ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, ঠিক আছে? তার সঙ্গে হচ্ছে মেরুদণ্ড ও করোটির হার বাড়ে, ঠিক আছে? তো ভিটামিন এ এতটুকুই সিলেবাস রয়েছে, এর মধ্যেই আপনারা পরীক্ষাতে কমন পাবেন। সেম একই রকম করে এখন আমরা দেখব ভিটামিন B1, ঠিক আছে? ভিটামিন B1,
তো ভিটামিন বি ওয়ান কোন কোন খাদ্য থেকে পাওয়া যায়? তো ভিটামিন বি ওয়ান পাওয়া যায় ঢেঁকির ছাটা চাল থেকে, সয়াবিন আটা, দুধ, তারপর ছোলার ডাল ও মটর ডাল ইত্যাদি জিনিস থেকে কিন্তু ভিটামিন বি ওয়ান পাওয়া যায়। ভিটামিন বি ওয়ানের অভাবজনিত রোগ কী কী? ভিটামিন বি ওয়ানের অভাবজনিত রোগ হচ্ছে ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি রোগ হয় এবং এই রোগে দেহের শোষণ লক্ষণ দেখা যায়। ঠিক আছে, এই জিনিসগুলি হয়। কার্যকারিতা কী ভিটামিন বি ওয়ানের? এখানে দেখতে পাচ্ছেন যে মিউকাস পর্দা সুস্থ রাখে এবং বেরি পেলেগা প্রভৃতি রোগ প্রতিরোধ করে। ঠিক আছে, ভিটামিন বি ওয়ান। এখন আর দেখবো যে ভিটামিন বি টু, ভিটামিন বি টু কোন কোন খাদ্য থেকে পাওয়া যায়? ভিটামিন বি টু পাওয়া যায় দুধ থেকে, তারপরে লিভার থেকে, বৃক্ষ থেকে এবং তার সঙ্গে পনির থেকে ভিটামিন বি টু পাওয়া যায়। ঠিক আছে, অভাবজনিত রোগ কী ভিটামিন বি টু এর? তো ভিটামিন বি টু এর অভাবে এখানে দেখতে পাচ্ছেন যে ঠোঁটের কোনায় বা জিভে ঘা হয়ে থাকে ভিটামিন বি টু এর অভাবে। কার্যকারিতা কী ভিটামিন বি টু এর? ভিটামিন বি টু এর কার্যকারিতা দেখতে পাচ্ছেন রক্তকোষ গঠনে সাহায্য করে, স্নায়ুকোষ ও স্নায়ুর সুস্থতা বজায় রাখে এবং ক্ষুধা বৃদ্ধি ও হজমে সাহায্য করে ভিটামিন বি টু। ঠিক আছে, তো বন্ধুরা তারপরে আমরা এখন দেখব ভিটামিন সি। তো ভিটামিন সি দেখতে পাচ্ছেন, ভিটামিন সি কোন কোন খাদ্য থেকে পাওয়া যায়? ভিটামিন সি পাওয়া যায় আমাদের কমলা লেবু থেকে, আম থেকে, কাঁচা লঙ্কা থেকে, পেয়ারা থেকে, মাছ মাংস এবং মায়ের দুধ থেকে। ঠিক আছে, ইত্যাদি জিনিস থেকে আমাদের ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি এর বৈশিষ্ট্য কী? ভিটামিন সি হচ্ছে এটি জলে দ্রবণীয় ভিটামিন। ঠিক আছে, যদি বলে একটি জলে দ্রবণীয় ভিটামিনের নাম বলো, সেটি হচ্ছে ভিটামিন সি। ঠিক আছে, এর রাসায়নিক নাম কী? এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, এই ভিটামিন তাপ সহ্য করতে পারে না বলে রান্না করা কোনো খাদ্যে ভিটামিন সি থাকে না। যদি কোশ্চেন করে কোন ভিটামিন তাপ সহ্য করতে পারে না, অ্যান্সার হচ্ছে ভিটামিন সি। ঠিক আছে, এতটুকুই সিলেবাস রয়েছে আমাদের। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কার্যকারিতা। তো ভিটামিন সি এর কার্যকারিতা কী? দেহে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। ঠিক আছে, দাঁতের মাড়ি সুস্থ রাখে, রক্তকণিকা ও অণুচক্রিকা গঠনে সহায়তা করে, কলাকোষ হাইড্রোজেন নিযুক্ত করে জারণ বিজারণ ক্রিয়ায় সহায়তা করে। ঠিক আছে, তারপরে হচ্ছে ভিটামিন সি এর এখানে কী বলা আছে যে অভাবে কী রোগ হয়। ঠিক আছে, এই ভিটামিনের অভাবে কী হয়? তো এই ভিটামিনের অভাবে কোনো ক্ষত স্থান সহজে শুকোয় না, এক নম্বর। তার সঙ্গে হচ্ছে সহজে ঠান্ডা লাগে, তারপরে স্কাইবি রোগ হয়, এটি গুরুত্বপূর্ণ, মার্ক করে রাখবেন। আমাদের পরীক্ষায় কোশ্চেন এসে থাকে যে স্কাইবি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে। ঠিক আছে, তারপরে এখানে বলা হয়েছে হাড় ও দাঁতের ক্ষয় হয় এবং তার সঙ্গে দেহে রক্তহীনতা দেখা যায়। বন্ধুরা, ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি আপনি আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষাতে বসতে চান, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ, কারণ এই একটি ভিডিও থেকে 2-3 নম্বর কমন আপনারা ইউটিউবে কোনো ভিডিওতে পাবেন না। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে ভিটামিন ডি। ঠিক আছে, ভিটামিন ডি এর উৎস কী? যে সকল খাদ্য থেকে ভিটামিন ডি পাওয়া যায়, কোন সকল খাদ্য থেকে? মাছের যকৃত থেকে। ঠিক আছে, মাছের যকৃত নিঃসৃত তেল থেকে, তারপরে কোয়াড মাছের যকৃতের তেল থেকে, তারপরে ডিম, মাখন, দুধ, উদ্ভিজ্জ তেল এবং বাঁধাকপি ইত্যাদি জিনিস থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। ঠিক আছে, বৈশিষ্ট্য কী ভিটামিন ডি এর? বৈশিষ্ট্য হচ্ছে এটি তেলে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন ডি হচ্ছে তেলে দ্রবণীয় ভিটামিন। তার সঙ্গে এখানে বলা হয়েছে এটি এক প্রকার স্টেরয়েড ভিটামিন, এটি রিকেট রোগ প্রতিরোধ করে। ঠিক আছে, তো এখানে কোশ্চেন আমাদের আসে বেশিরভাগ জায়গাতেই যে রিকেট রোগ কোন ভিটামিন প্রতিরোধ করে। ঠিক আছে, অ্যান্সার আপনারা দেখতে পাচ্ছেন। তার সঙ্গে বলা হয়েছে রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিকেরাল। ঠিক আছে, কার্যকারিতা কী রয়েছে এই ভিটামিনের? এই ভিটামিনের কার্যকারিতা হচ্ছে অস্থি গঠনে সাহায্য করে, ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সহায়তা করে, রিকেট রোগের ক্ষেত্রে উপকার দেয় এবং দাঁতের গঠন ও বৃদ্ধিতে কোনো সহায়তা করে। ঠিক আছে, বৃদ্ধিতেও সহায়তা করে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অভাবজনিত ফল। এই ভিটামিনের অভাবে কী হয়? এই ভিটামিনের অ্যাস্টিওসাইলিসিয়া রোগ হয়। অভাব ঘটলে ছোটদের রিকেট ও বড়দের দাঁতের বৃদ্ধি ব্যাহত হয় ও ক্ষয় হয়। ঠিক আছে, তার সঙ্গে বলা হয়েছে রক্তে ক্যালসিয়াম কমে ও ক্যালসিয়াম বিপাক বাধাপ্রাপ্ত হয় ইত্যাদি জিনিসগুলি কিন্তু হয়। এখন আমরা দেখব ভিটামিন ই। ভিটামিন ই এর উৎস কী? কোন কোন খাদ্য থেকে ভিটামিন ই পাওয়া যায়? তো কোন কোন খাদ্য থেকে পাওয়া যায় দেখতে পাচ্ছেন, গমে
গ্রামের অঙ্কুর নিঃসৃত তেল থেকে, তারপরে লেটুস শাক, তারপরে মটরছুটি, অঙ্কুরিত ছোলা এবং আরও কিছু উদ্ভিজ্জ তেল এবং দুধ ডিমের কুসুম, ঠিক আছে, দুধ ও ডিমের কুসুম ইত্যাদি জিনিস থেকে ভিটামিন ই পাওয়া যায়। ভিটামিন ই এর বৈশিষ্ট্য কী? ভিটামিন ই এর বৈশিষ্ট্য হচ্ছে এই ভিটামিন তেলে দ্রবণীয়, এই ভিটামিন বার্ধক্য প্রতিরোধ করে, ঠিক আছে, এটি গুরুত্বপূর্ণ মার্ক করে রাখবেন, এটিও কিন্তু আসে। এই ভিটামিনের রাসায়নিক নাম কী? এই ভিটামিনের রাসায়নিক নাম হলো টোকোফেরল, ঠিক আছে, টোকোফেরল। কার্যকারিতা কী এই ভিটামিনের? এই ভিটামিনের কার্যকারিতা হচ্ছে মাতৃদুধ সৃষ্টিতে সহায়তা করে, তারপরে নারী সন্তান উৎপাদন শক্তি বৃদ্ধি পায়, তার সঙ্গে জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে এবং গর্ভপাত বন্ধ করে, ঠিক আছে, ইত্যাদি জিনিসগুলি কিন্তু করে। এই ভিটামিনের অভাবে কী হয়? এই ভিটামিনের অভাবে দেখতে পাচ্ছেন প্রজনন ক্ষমতা হ্রাস পায়, জরায়ুতে ভ্রূণের মৃত্যু হয় এবং মাতৃদুধ কমে যায়, ইত্যাদি জিনিসগুলি কিন্তু হয়। এখন আমরা দেখব ভিটামিন কে, ভিটামিন কে এর উৎস কী? ভিটামিন কে এর উৎস এখানে দেখতে পাচ্ছেন কোন কোন খাদ্য থেকে ভিটামিন কে পাওয়া যায়। তো ভিটামিন কে পাওয়া যায় শাকসবজি থেকে, বাঁধাকপি থেকে, পালং শাক থেকে, সয়াবিন থেকে, টমেটো থেকে, গরু ও শুকুরের যকৃৎ থেকে এবং দুধ, ডিম ইত্যাদি থেকে, ঠিক আছে। ভিটামিন কে এর বৈশিষ্ট্য কী? ভিটামিন কে এর বৈশিষ্ট্য হচ্ছে এই ভিটামিন স্নেহ পদার্থ দ্রবণীয়, ঠিক আছে। এই ভিটামিনের রাসায়নিক নাম হলো ফাইলোকুইন, ফাইলোকুইন। এটির কর্তৃক অস্ত্রের সংশ্লেষিষ্ট হতে পারে, ঠিক আছে। তারপরে এখানে বলা হচ্ছে এই ভিটামিন রক্তক্ষরণ বন্ধ করতে সহায়তা করে। তারপরে এই ভিটামিনের কার্যকারিতা কী? এই ভিটামিনের কার্যকারিতা হচ্ছে ভিটামিন কে এর, ভিটামিন কে এর কার্যকারিতা হচ্ছে এই ভিটামিনের প্রধান কাজ হলো রক্তে প্রথম বিয়ানের মাত্রা সঠিক রাখা, ঠিক আছে, ইত্যাদি। এই ভিটামিনের অভাবে কী হয়? ভিটামিন কে এর অভাবে কী হয় গুরুত্বপূর্ণ রয়েছে। রক্তে প্রথোসবিনের মাত্রা হ্রাস পায়, রক্ততঞ্চন ব্যাহত হয় এবং রক্তক্ষরণ দেখা দেয়, ঠিক আছে, ইত্যাদি জিনিসগুলি কিন্তু হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিটামিন নিয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস। যারা এই ক্লাসটি করলেন, পিডিএফটি আপনারা আমাদের অনলাইন নিউ প্ল্যাটফর্ম টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সার্চ করবেন আমাদের চ্যানেলের নামে রয়েছে, সেখান থেকে এই পিডিএফটি একদম বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন। এবং এই পিডিএফটি পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে। আমাদের চ্যানেলের নামটি হচ্ছে পাসওয়ার্ড অনলাইন স্পেস নিউ স্পেস প্ল্যাটফর্ম। এটি দিয়ে আপনারা এই পিডিএফটিকে অ্যাক্সেস করতে পারবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে, এবং চ্যানেলে যারা প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না, এই ধরনের নিত্য নতুন ফ্রি ক্লাসগুলি সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।